স্কার্টের সাথে ওয়েস্ট ব্যান্ড জয়েন্ট। স্কার্টের ব্যাক পার্টের ওয়েস্ট ব্যান্ডের কাটিং ফেব্রিক নিন। মাপ অনুযায়ী ইন্টারলাইনিং নিন। ইন্টারলাইনিং বসিয়ে আয়রন করে পেস্ট করে নিন। ওয়েস্ট ব্যান্ডের অপর পার্টটি রাখুন। পেস্ট করা ওয়েস্ট ব্যান্ডটি এর উপর বসিয়ে জয়েন্ট করে নিন। জয়েন্ট চেক করুন। ওয়েস্ট ব্যান্ডটি উল্টিয়ে টপ স্টিচ দিয়ে নিন। জয়েন্ট চেক করুন। একই নিয়মে স্কার্টের ফ্রন্ট পার্টে ওয়েস্ট ব্যান্ডটি তৈরি করুন। এবার ফ্রন্ট ওয়েস্ট ব্যান্ডের উপর ব্যাক ওয়েস্ট ব্যান্ড রাখুন। দুই অংশের মিডলে স্টিচ মিল রেখে জয়েন করে নিন। জয়েন্ট চেক করুন। এবার স্কার্টটি রাখুন। তারপর স্কার্টের মাপ অনুযায়ী ওয়েস্ট ব্যান্ড জয়েন্ট করুন। জয়েন্টটি চেক করুন। এবার ওয়েস্ট ব্যান্ডের মাউথ ক্লোজ করে নিন। একইভাবে অপর পাশে মাউথ ক্লোজ করে নিন।
মাউথ ক্লোজ চেক করুন। জিপারের বাড়তি অংশ কেটে ফেলুন। ওয়েস্টব্যান্ডের মাউথ উল্টিয়ে নিন এবং পয়েন্টেড করে নিন। মেন লেভেল নিন। ওয়েস্টব্যান্ডের ভিতরের অংশে মেন লেভেল বসিয়ে মার্ক করে নিন। এবার সাইজ লেভেল নিন। মেন লেভেলের নিচে সাইজ লেভেলটি বসিয়ে নিন। মার্ক অনুযায়ী লেভেলগুলো জয়েন করুন। লেভেল জয়েন্ট চেক করুন। এবার মাপ মতো লুপগুলো টাক দিন। লুপ টাক চেক করুন। সিঙ্গেল নিডেলে ওয়েস্টব্যান্ড টপ স্টিচ দিয়ে নিন। টপ স্টিচ চেক করুন। ওয়েস্টব্যান্ডে উপরের অংশে টপ স্টিচ দিন। একই সাথে লুপগুলোর উপরের অংশ ক্লোজ করুন। জয়েন্ট চেক করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। স্কার্টের সাথে ওয়েস্টব্যান্ড জয়েন্ট। স্কার্টের ব্যাক পার্টের ওয়েস্টব্যান্ডের কাটিং ফেব্রিক নিন। মাপ অনুযায়ী ইন্টারলাইনিং নিন। ইন্টারলাইনিং বসিয়ে আয়রন করে পেস্ট করে নিন।
ওয়েস্ট ব্যান্ডের অপর পার্টটি রাখুন। পেস্ট করা ওয়েস্ট ব্যান্ডটি এর উপর বসিয়ে জয়েন করে নিন। জয়েন্ট চেক করুন। ওয়েস্ট ব্যান্ডটি উল্টিয়ে টপ স্টিচ দিয়ে নিন। জয়েন্ট চেক করুন। একই নিয়মে স্কার্টের ফ্রন্ট পার্টের ওয়েস্ট ব্যান্ডটি তৈরি করুন। এবার ফ্রন্ট ওয়েস্ট ব্যান্ডের উপর ব্যাক ওয়েস্ট ব্যান্ড রাখুন। দুই অংশের মিডলে স্টিচ মিল রেখে জয়েন করে নিন। জয়েন্ট চেক করুন। এবার স্কার্টটি রাখুন। তারপর স্কার্টের মাপ অনুযায়ী ওয়েস্ট ব্যান্ড জয়েন্ট করুন। জয়েন্টটি চেক করুন। এবার ওয়েস্ট ব্যান্ডের মাউথ ক্লোজ করে নিন। একইভাবে অপর পাশে মাউথ ক্লোজ করে নিন। মাউথ ক্লোজ চেক করুন। জিপারের বাড়তি অংশ কেটে ফেলুন। ওয়েস্ট ব্যান্ডের মাউথ উল্টিয়ে নিন এবং পয়েন্টেড করে নিন। মেন লেভেল নিন। ওয়েস্ট ব্যান্ডের ভিতরের অংশে মেন লেভেল বসিয়ে মার্ক করে নিন।
এবার সাইজ লেভেল নিন। মেন লেভেলের নিচে সাইজ লেভেলটি বসিয়ে নিন। মার্ক অনুযায়ী লেভেলগুলো জয়েন করুন। লেভেল জয়েন্ট চেক করুন। এবার মাপ মতো লুপগুলো টাক দিন। লুপ টাক চেক করুন। সিঙ্গেল নিডেলে ওয়েস্ট ব্যান্ড টপ স্টিচ দিয়ে নিন। টপ স্টিচ চেক করুন। ওয়েস্ট ব্যান্ডে উপরের অংশে টপ স্টিচ দিন। একই সাথে লুপগুলোর উপরের অংশ ক্লোজ করুন। জয়েন্ট চেক করুন।